हेलो स्टूडेंट्स, आजकल क्लस आलोचना करब क्लस नाइनर अनुशीलनी 2.5 प्रश्न नम्बर एक थेके स्टार्ट करब। तो चलो देखे नी प्रश्न नम्बर एक कि देवा आछे। एखाने आछे जे उपयुक्त अभेद व्यवहार करे गुणफल निर्णय करो। एखाने राशि देवा आछे दुटा, एखाने किछु नेई माने पूरण अर्थात संख्या राशि दुटार गुणफल निर्णय करते हबे। तो एखाने एकटा तोमरा अभेद मने राखबे, एक्स प्लस ए इंटू एक्स प्लस बी जदि थे ताहोले कि है एक्स स्क्वायर प्लस ए प्लस बी इंटू एक्स प्लस ए इंटू बी। एखाने एखन देखते पारो जे एखाने जे राशि दुटो देवा आछे एरकम टाइपेर ही आछे, एक्स प्लस ए अर्थात एखाने कि आछे एक्स प्लस फोर और एखाने आछे एक्स प्लस टेन। तो आमरा जदि तुलना करी एर मान कि बोझाय फोर, एखाने बीर मान कि बोझाय टेन, ताहले आमरा एई सूत्रटा व्यवहार करब। तो एखाने आमादेर देवा आछे एक्स प्लस फोर इक्ुअल इंटू एक्स प्लस टेन। तो एखाने कि करब आमरा एक्स स्क्वायर प्रथमे कि हय एक्सर स्क्वायर तारपर कि हय ए प्लस बी। तो एखाने ए कि आमार फोर एबं बी हलो टेन, ए प्लस बी अर्थात फोर प्लस टेन, तारपर कि थाके ए प्लस बी इंटू एक्स। तो एखाने कि हये जाबे एक्स प्लस ए इंटू बी, ए कि आमार फोर बी हलो टेन, तो ए इंटू बी माने फोर इंटू टेन। तखन सल्व करो एक्स स्क्वायर प्लस फोर प्लस टेन, फोर प्लस टेन हये गेलो फोर्टीन एक्स, फोर प्लस टेन फोर्टीन एक्स प्लस फोर इंटू टेन फोर्टी। तो एइभाबे एखाने हये जाबे तोमादेर उत्तर अर्थात ए दुटो राशिर गुणफल। जेखाने आमरा कि अभेद व्यवहार करेछि ए अभेदटी जे एक्स प्लस ए इंटू एक्स प्लस बी थाकले कि हय एक्स स्क्वायर प्लस ए प्लस बी इंटू एक्स प्लस ए इंटू बी। एखाने आमार ए हलो फोर बी हलो टेन, एक्स स्क्वायर प्लस ए प्लस बी अर्थात फोर प्लस टेन इंटू एक्स प्लस ए इंटू बी हय लास्टे। तो एखाने आमार फोर इंटू टेन, एक्स स्क्वायर फोर प्लस टेन फोर्टीन एक्स प्लस फोर इंटू टेन फोर्टी। एइभाबे एइ राशि दुटोर गुणफल निर्णय हये गेल। তাহলে এখন যদি প্রশ্ন নাম্বার দুইটা তোমরা করতে চাও তো কি হবে, এখানে মাইনাস আছে, কোনো কিছু করবে না, মাইনাস সাইনটাকে নিয়ে চলবে। তো ফার্স্টে কি হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি, এ প্লাস বি এখানে হবে এইট প্লাস মাইনাস টেন, এইভাবে হবে, কারণ এখানে এ কি আমার এইট এবং বি হলো মাইনাস টেন। তো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হয় অর্থাৎ এইট প্লাস মাইনাস টেন ইন্টু এক্স প্লাস, তারপর কি হয় এ ইন্টু বি, এ ইন্টু বি, এ কি হলো আমার এইট ইন্টু বি কি মাইনাস টেন, বি হয়ে গেল মাইনাস টেন। আবার একবার রিপিট করছি যে ফার্স্টে কি হয় এক্স এর স্কোয়ার, তো এখানে কি হবে এক্স এর স্কোয়ার প্লাস এ প্লাস বি অর্থাৎ সংখ্যা দুটার যোগফল। তো সংখ্যা দুটা কি এইট এবং মাইনাস টেন, তাহলে আমি কি করব এইট প্লাস মাইনাস টেন তারপরে সাথে ইন্টু এক্স প্লাস ए इंटू बी अर्थात एट इंटू माइनस टेन, एट इंटू माइनस टेन। এটাকে যদি সলভ করি এক্স এর স্কোয়ার প্লাস এখানে কি হয়ে যাবে এইট প্লাস এ মাইনাস এ মাইনাস টেন ইন্টু এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস এইট ইন্টু টেন এইটটি, প্লাস মাইনাস মাইনাস এইট ইন্টু টেন এইটটি। তো এখানে কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস দেখো এখানে এইট মাইনাস এইট মাইনাস টেন মাইনাস টু এক্স মাইনাস এইটটি। তো এইভাবে আমাদের উত্তরটি বেরিয়ে আসবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস এইটটি। তোমরা ভাববে এখানে মাইনাস টু কীভাবে হয়েছে, এইট মাইনাস টেন কত হয় এইট মাইনাস টেন, প্লাস মাইনাস মাইনাস টেন মাইনাস এইট টু, কিন্তু বড় সংখ্যাটার সামনে যে চিহ্নটা থাকে সেটা দিতে হয় অর্থাৎ মাইনাস, কিন্তু এখানে এক্স আছে তো আমরা এক্স দিয়েছি। এক্স স্কোয়ার প্লাস এইট মাইনাস টেন মাইনাস টু এক্স মাইনাস এইটটি, এখানে এইটটি কেমনে এইট ইন্টু টেন এইটটি, এইট ইন্টু টেন এইটটি, কিন্তু প্লাসে মাইনাসে এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তো এইভাবে এই দুটো রাশির গুণফল হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স মাইনাস এইটটি। এখন আমাদের এখানে আছে প্রশ্ন নাম্বার থ্রি, এক্স প্লাস ফোর ইন্টু এক্স মাইনাস ফোর। তো এটা এই এরকম টাইপের ফর্মে আছে এ মাইনাস বি বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র। আশা করবো যে এই সূত্রটা সকলেই জানো, আর যদি কেউ না জেনে থাকো তো দেখে নাও
যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে দেখতে পারো যে এ প্লাস বি অর্থাৎ থ্রি এক্স প্লাস ফোর, থ্রি এক্স মাইনাস ফোর। তো এখানে এটা কি হবে, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা তোমরা লিখবে না, আমি বোঝার জন্য লিখেছি। তো প্রথমটা এ, দ্বিতীয়টা বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে আমার এ কি, এ সংখ্যাটা অর্থাৎ থ্রি এক্স। তো প্রথমে কী হয়, এ স্কোয়ার মানে থ্রি এক্সের হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে বি কি আমার ফোর, অর্থাৎ ফোরের স্কোয়ার। আবার বলছি, এ থ্রি এক্স প্লাস ফোর ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর, অর্থাৎ এটা দেখতে কীরকম টাইপের, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এবং এটার সূত্র হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে এটা কি থ্রি এক্স এবং বি হলো ফোর, এ থ্রি এক্স, বি হলো ফোর। তো প্রথমে আমাদের কি হয়, এ স্কোয়ার মানে প্রথম সংখ্যাটার স্কোয়ার, থ্রি এক্সের স্কোয়ার মাইনাস, মাইনাস দিয়ে বি স্কোয়ার, এখানে বি কী হবে আমার ফোর, ফোরের স্কোয়ার। থ্রি স্কোয়ার কীভাবে নির্ণয় করবে, থ্রি স্কোয়ার নাইন, এক্সের স্কোয়ার মাইনাস ফোরের স্কোয়ার, অর্থাৎ ফোর ইন্টু ফোর সিক্সটিন। তো এইভাবে আমাদের এই সংখ্যা, এই রাশি দুটার গুণফল নির্ণয় হলো নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন, যেখানে আমরা কি অভেদ ব্যবহার করেছি, এই অভেদটা যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমাদের কাছে এখানে প্রশ্ন নাম্বার ফোর আছে, ওয়াই স্কোয়ার প্লাস থ্রি বাই টু, ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি বাই টু। এটা আবার দেখতে এরকম টাইপেরই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো ফর্মুলাটা আগে কি বলেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কি হয়, এ স্কোয়ার অর্থাৎ প্রথম সংখ্যাটার স্কোয়ার মাইনাস দ্বিতীয় সংখ্যাটার স্কোয়ার বি স্কোয়ার। তো এখানে কী হবে, এটা যদি তুলনা করো, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি, এটা হয়ে যাবে এ, এটা হয়ে যাবে বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো প্রথমে আমার কী হবে, এটা তোমরা লিখবে না, বোঝার জন্য লিখেছি। তো এখানে যদি তোমরা বোঝার জন্য লেখো, এ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার এবং বি ইকুয়াল টু কী হবে, থ্রি বাই টু, প্রথমটা এ, দ্বিতীয়টা বি। তো এ হলো ওয়াই স্কোয়ার, বি হলো থ্রি বাই টু, কিন্তু এখানে উত্তরটা কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার অর্থাৎ ওয়াই, এ এটা কী তোমার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার যদি নির্ণয় করতে হয় তাহলে ওয়াইয়ের স্কোয়ারের স্কোয়ার, কারণ এটা হলো ওয়াই স্কোয়ার। তো এ স্কোয়ার যখন বার করবে তোমরা, তো কী করবে, এটার স্কোয়ার করতে হবে। তো এইভাবে এ স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস, তারপর কী হয়, বি স্কোয়ার। বিটা কী, এখানে তোমার থ্রি বাই টু, অর্থাৎ থ্রি বাই টু এর স্কোয়ার। তো এখানে হয়ে যাবে থ্রি বাই টু এর স্কোয়ার। সুতরাং এখন মনে রাখবে, কোনো একটি সংখ্যার পাওয়ারের উপর যদি আবার একটা পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ার দুটো কী হয়, পূরণ হয়। টু ইন্টু টু ফোর, তো এখানে ওয়াই স্কোয়ারের উপরে স্কোয়ার যে আছে, এটা কী হয়ে যাবে, টু ইন্টু টু ফোর। তো ওয়াইয়ের পাওয়ার কত হয়ে যাবে, ফোর মাইনাস থ্রি বাই টু। থ্রি বাই টু কী করবে, উপরের সংখ্যাটারও স্কোয়ার করবে, নিচের সংখ্যাটারও স্কোয়ার করবে, থ্রি স্কোয়ার। থ্রি স্কোয়ার মানে কি, থ্রি ইন্টু থ্রি নাইন, তো উপরে হয়ে যাবে থ্রি ইন্টু থ্রি নাইন, নিচে টু এর স্কোয়ার, টু এর স্কোয়ার মানে টু ইন্টু টু ফোর, তো নিচে হয়ে যাবে ফোর। আবার রিপিট করছি, এটা দেখতে হলো এ স্কোয়ার প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি টাইপের। তো এখানে কী হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে যদি তোমরা তুলনা করো, প্রথমটা এ, দ্বিতীয়টা বি, প্রথমটা এ, দ্বিতীয়টা বি, তাহলে এর মান কী, ওয়াই স্কোয়ার, এর মান হয়ে গেল আমার ওয়াই স্কোয়ার, আর বির মান হয়ে গেল আমার থ্রি বাই টু, বি এর মান হয়ে গেল থ্রি বাই টু। তো উত্তর কী হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এর স্কোয়ার, এর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ারের স্কোয়ার। তো ওয়াই স্কোয়ারের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কী হবে, থ্রি বাই টু এর স্কোয়ার, বি স্কোয়ার মানে থ্রি বাই টু এর স্কোয়ার। তো ওয়াই স্কোয়ারের স্কোয়ার, স্কোয়ারের উপরে স্কোয়ার থাকলে পূরণ হয়ে যায়। তো টু ইন্টু টু ফোর, ওয়াইয়ের পাওয়ার ফোর, আর এইভাবে ভগ্নাংশে থাকলে উপরের সংখ্যাটারও স্কোয়ার করবে, নিচের সংখ্যাটারও স্কোয়ার করবে, থ্রি এর স্কোয়ার মানে থ্রি ইন্টু থ্রি নাইন, আর টু এর স্কোয়ার মানে টু ইন্টু টু ফোর। তো এইভাবে এটা হয়ে যাবে তোমাদের উত্তর, অর্থাৎ এই দুটো রাশির পূরণ ফল। এখন আমাদের কাছে এখানে আছে কোশ্চেন নাম্বার ফাইভ,
थ्री माइनस टू एक्स थ्री प्लस टू एक्स एखे कि मैं इंटू तो ये आर देखते कम टाइप आज ए माइनस बी इंटू ए प्लस बी आबारों बोल ए माइनस बी इंटू ए प्लस बी थे कि है ए स्क्वायर माइनस बी स्क्वायर अपेक्षा तुम्हारा सकले शिखे रखे जरा जानो भलो जरा जानो ना ता ये मने रखे ए माइनस बी इंटू ए प्लस बी थे ए स्क्वायर माइनस बी स्क्वायर को समय ए प्लस बी इंटू ए माइनस बीओ थे कन्फ्यूज हार कि नहीं कारण दोनों एक ही एटाओ कि ए माइनस ए स्क्वायर माइनस बी स्क्वायर अर्थात ए प्लस बीटा प्रथम थकते परे पर थकते परे क्यों तुम्हारा बुझे ए माइनस बी इंटू ए प्लस बी ए प्लस बी इंटू ए माइनस बी थकते हैं तो ये कि एटा कि थ्री एवं बीटा कि टू एक्स कारण ये ए माइनस बी प्रथम ए द्वितीयटा बी ए प्लस बी प्रथम ए द्वितीयटा बी तो ये ए हो जाए थ्री बी हो जाए टू एक्स तो प्रथम कि ए स्क्वायर माइनस बी स्क्वायर ए माने कि तुम्हार थ्री तो थ्री स्क्वायर तो ये हो जाए थ्री एर स्क्वायर माइनस सेकेंड की है ए स्क्वायर माइनस बी स्क्वायर ए स्क्वायर माइनस बी स्क्वायर बी स्क्वायर माने कि टू एक्सर होल स्क्वायर बीटा कि टू एक्स तो टू एक्सर होल स्क्वायर तो यह थ्री एर स्क्वायर कत हो थ्री इंटू थ्री नाइन थ्री इंटू थ्री नाइन माइनस टू एक्सर होल स्क्वायर कि हो जाए टू एक्सर होल स्क्वायर टू एर स्क्वायर कर आलदा भावे फोर और साथे एक्सर स्क्वायर तो ये टू एक्स टू एर स्क्वायर फोर साथे एक्स स्क्वायर तो तुम्हारे एटा हो जाए उत्तर अर्थात ये दुटो राशि पूरण फल जेखने ए माइनस बी इंटू ए प्लस बी छिलो जेटा आमरा फर्मुला बा सूत्र व्यवहार कर ले पाई ए स्क्वायर माइनस बी स्क्वायर अर्थात एटा हलो थ्री बीटा हलो टू एक्स ए स्क्वायर माने थ्री स्क्वायर और बी स्क्वायर माने टू एक्सर स्क्वायर थ्री स्क्वायर माइनस टू एक्सर स्क्वायर थ्री स्क्वायर नाइन माइनस टू एक्सर स्क्वायर हलो टू स्क्वायर फोर और एक्सर स्क्वायर तो ये एट हो जाए तुम्हारे उत्तर हमें आशा करब जो तुम्हारा सकले ही बुझते कारो को डाउट थकले कमेंट सेक्शने निश्चय जाना आजकल जो ये देखा नतून एक क्लैसे नतून एक कन्सेप्ट नहीं।